শরীরে রক্ত কম আছে, রক্ত তো কম থাকবে, পরিবেশে তো পলিপাস নাই না। আচ্ছা আমি যে কথাগুলি বলি ভালো করে আপনি বুঝে আমাকে উত্তর দেবেন, সেটা হচ্ছে আপনার বিয়ের আগে, বিয়ের আগে দেখা চলে যাচ্ছে, আমি বিয়ের আগে কি কোনো সময় আপনার মিনিস্ট্রেশন বন্ধ থাকতো, যে দুই মাস হয়েছে, দুই মাস ছিল, তাহলে এই টিউমারটা আপনার বিয়ের আগে থেকেই সূচনা, ঠিক আছে? ওই তখন যখন যে মিনিস্ট্রেশন ক্লিয়ার হয় নাই তখনই আপনার ওই টিউমারের কারণে। হ্যাঁ আচ্ছা, বিয়ের আগে কি মিন্স যখন হতো পেট ব্যথা করতো? কোনোদিনও পেট ব্যথা নেই। ব্ল্যাক কয়দিন ভাই তখন থাকতো? কয়দিন ২২ দিন পর্যন্ত ব্ল্যাড একটা না ভাঙছে, এখনো তো ছিল, ২৫ দিন পর্যন্ত ছিল, আজ এটা দেখা যায় আবার ৩ দিন পর আবার সামনে। শরীরে কি থাকবে, যদি সব বের হয়ে যায় শরীরে কি থাকবে, আর কি খাবেন, আর কি থাকবে? আচ্ছা আমি আটু যাই, সেটা হচ্ছে এই বিয়ের আগে কি সাদা শ্রাব ভাঙতো? বুঝে আমার উত্তর গুলো যা বলে বুঝে উঠবে। তারপরে বিয়ের পরে কি আর সাদা শ্রাব ভাঙে? আচ্ছা এমনি প্রসাবে কোনো সময় ইনফেকশন ধরা পড়ছিল আপনার? প্রসাবে জ্বালা পোড়া করে না? আচ্ছা এখন এই সাইন ফেরদুস ডাক্তার বলে দিত অপারেশন ছাড়া আর গতি নেই, এই তো? আচ্ছা আর আমি এটা বলেছি যে পাঁচ মাসের ভিতরে যদি বাচ্চা আসে তাহলে হচ্ছে ভালো, আর যদি পরে আসে পাঁচ মাস ছাড়িয়ে যদি পাঁচ মাসের ভিতরে না আসে তাহলে হচ্ছে অপারেশন করবো আমরা। তো বলেছি যে আপনি বললেন যে পাঁচ মাসের ভিতরে যদি বাচ্চা আসে তাহলে তো নষ্ট হওয়ার ভয় আছে, টিউমার কমবেও না বেশি হবে না, বাচ্চা কেন খাবেন, নিজেই সুস্থ না আমি, আগে কিসের বাচ্চা, আগে শরীর নিজের সুস্থ করতে হবে তারপরে কে বাচ্চার চিন্তা। যখন আমি বলেছি যে বাচ্চা পেটে আসে তখন থাকছেন আপনি বলেই দিলেন, তাহলে না খাবো কেন? আগে টিউমার ভালো করাই লাগবে না, না চেষ্টা অযথা চেষ্টা করে লাভ নেই, অযথা চেষ্টা করি আমি হলে আবার হসপিটালে ভর্তি হই। আচ্ছা আমি যেটা বলি শোনেন, আপনার তিন কতদিন পর পর মিন্স এখন হচ্ছে? এখন আগে তিন মাস ওখানে অসুখ ছিল, এই ভিতরে তো হয় নাই, মাছ মাংস ডিম এই তিনটার ভিতর পছন্দ কোনটা আপনার বেশি? আর পাগল তারপরে তো এই তিনটা জিনিসের ভিতর বেশি পছন্দ কোনটা, মাছ মাংস ডিম, তাই তিনটার ভিতর বেশি খাইতে মন চায় কোনটা? আচ্ছা আপনার পানি পিপাসা কেমন লাগে? এসব না বললে আমি চিকিৎসা কি দেবো? পানি পিপাসা কেমন লাগে এই যে এখন গরমের দিন? আচ্ছা শরীর ঘাম হয় কেমন? হ্যাঁ সেটাই তো আমি জানতে চাচ্ছি। আচ্ছা এমনি মাথা ব্যথা করে? হাউস করিয়ে তো আর ঘাস শরীর ঘামানো যায় না, শরীর রোগের কারণে ঘামে। আচ্ছা তাহলে আপনি ফিলি ছাড়া পার উপর ভর করে বসে কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? কারণ হলে আপনার ফ্রি ছাড়া বসে কাজ করলে
টিউমারটা আরো নিচের দিক নামিয়ে আসবে, আপনার সমস্যা হবে। এই পার উপর ভর দিয়ে কোনো কাজ করা যাবে না, ফ্রির পর বসে আপনি সব কাজ করতে পারবেন, ঠিক আছে? শরীরে রক্ত কম, শরীরে একদিকে রক্ত কম, তারপরে আবার ওই টিউমার বড়, এই কারণে এটা হচ্ছে। যদি ইয়ের উপর ফ্রির পর বসে কাজ করেন তাহলে সমস্যা অত হবে না। আর যাতে শরীরে রক্ত উৎপাদন হয় এইরকম টাটকা শাকসবজি প্রচুর খাওয়া লাগবে, টমেটো, তারপরে গাজর, গ্রাম এলাকায় তো টাটকা শাকসবজি পাওয়া যায়, শাকসবজি বেশি খাওয়া লাগবে, ঠিক আছে? আর পারলে প্রতিদিন একটু করে দুধ খান, দুধ আর ডিম খান, কচিরে গরুর গোস্ত খাওয়া লাগবে, দুধ আর ডিম খাবেন। আর হাফ কেজি না হয় এক পুয়া খান, হ্যাঁ হ্যাঁ, ওই তো দুধটা খাবেন আর হইলে ডিম খাবেন, ঠিক আছে? আর টাটকা শাক সবজি খাবেন, যে কোনো ডিম খাবেন, যে কোনো ডিম, সমস্যা নেই। কিন্তু আমি মুখ না আবার তা বুঝে কি করবো, অবশ্যই বুঝে কি করবেন, যে পড়াশোনা শিক্ষানে শিখাইছে, পড়াশোনা শিখাইছে, আপনার নিজের ভালো নিজে বুঝতে হবে। যে ডাক্তার আমাকে বলতেছে এই ওষুধ খায় তোমার টিউমার শুকাইয়ে আসো নাকি, যদি এই ছয় মাসের ভিতর না বাচ্চা ধরে তাহলে কাটা লাগবে, আর এর ভিতর ধরলি আবার বাচ্চা ধরার ওষুধ খাও। কেন খাবো আমি? আপনি ডিগ্রি পাস নিয়ে শোনেন আমার কথা, শোনেন, আপনি ডিগ্রি পাস নিয়ে আপনি এক মুট পেট ভরে ভাত খালি আপনার শরীরের ভিতর খারাপ লাগে, সেই শরীর ভার হয়ে যায়, পেটে যখন বাচ্চা আসবে আপনি তো সহ্যই করতে পারবেন না, এই অবস্থায় বাচ্চা নেওয়াই যাবে না। আগে টিউমারকে শুকানো লাগবে, তারপরকে বাচ্চা নিতে হবে। আপনি একটা ডিগ্রি পাস নিয়ে এই জিনিস যদি না বোঝেন, ডাক্তার চাপাই দিলে আপনি নেবেন, এটা হবে না। আচ্ছা, তাহলে আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই আপনার গ্যাস কেমন আছে? পায়খানা প্রতিদিন ক্লিয়ার হয়? ঘুম হয় আপনার ঠিক মতো? আচ্ছা, তাহলে এই তো অবস্থা, তাহলে এখন আর দীর্ঘদিন মেন্স হলে ভাঙছে, আবার শুরু হয়েছে আজ না? যখন আপনার মেন্স শুরু হবে তখন আপনি গাড়ি ঘোড়ায় বেশি চড়বেন না, রেস্টে থাকবেন, বাড়িতে রেস্টে থাকবেন, যত চলাফেরা করবেন গাড়ি ঘোড়া বা জোরের কাজ করবেন বিলাপ তত ভাঙবে, আর তত আপনার শরীর। আমি তো সেটাই বলতে দিন, ভারী কাজ যদি করেন, বেশি চলাফেরা করেন, গাড়ির যদি বেশি চলেন মেন্স ভাঙার সময়, তাহলে প্রচণ্ড বিলাপ ভেঙে যাবে, শরীর শেষ হয়ে যাবে, এই সময় আপনার রেস্টে থাকতে হবে। এবং যখন মেন্স শুরু হবে আপনার, এই সময় আপনার গরম খাবার খাবেন না, যে ভাতটা রান্না করে একটু ঠান্ডা করার পর খাবেন, গরম খাবার খালে বিলাপটা আপনার বেশি ভাঙবে, ঠিক আছে? আচ্ছা, এই তো চিকিৎসা দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যায়, ভয় নেই। আপনার যে টিউমার যতদিন ভালো না হয় এতদিন বাচ্চা নেওয়া যাবে না, কারণ আপনার নিজের শরীরটাকে ভালো রাখতে হবে, তারপরে গেছেন আপনার বাচ্চা পেটে আর সেই বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠবে বা ভূমিষ্ঠ হবে। আপনার শরীরই যদি না চলে ও বাচ্চাও হবে রোগা, ওই দেখা গেল ডেলিভারি হলে বাচ্চা বাচ্চা নিয়েই কঠিন, তাহলে কী লাভ হলে, এত কষ্ট করে তো লাভ হবে না, ঠিক আছে? আগে নিজে সুস্থ হন, ইনশাল্লাহ চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে, ভয় নাই, টিউমারটা